লবণৰ কেজি এদিন অন্তনে আজিমগঞ্জৰ একজনে ফোন কৰি কৈ দিছে ইনো 120 টকা বিকেৰ মেজংগরের একজন বেটিয়া ইয়া 2 কেজ লবণ লিয়া গেছে গিয়া। আমি লইলিছিলাম 4 বান্ডিল, আর বাদে গেল দেখি আমার খরচর পয়সা রইত না। আমি এই যে মাঝে ঢোকাই বাবারে অনেক টাকা নেই ফিরত দিলাইছি। কিছু কিছু মানসি আইয়া কই নি তার ওই যে শাক গুলা ইতা ঔষধ দিয়ে বানাইছি এর লাগে একটু কম কম বিকের, কিন্তু মানুষে বুঝে না তো। আচ্ছা এটা মনে হয় ঔষধ দিয়ে বানাইলে তার লাগে তো মানুষে কইলা না, না বানাইলে কইলা না। ইতার ভিতরে পর্যন্ত ঔষধ গেছে ইতা হইতে পারেন না তো। আপনার কাছে দেখলাম যে আমরা ফসা টসা ইতা খিতা খিতি আছে, ইতা খিতা ইতা মানুষের ইতা হওয়াই নাকি আপনি? ইতা খাওয়ার পরে তো এমনি ফেটো গিয়া ফসি যায়। দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমরা ভিডিওটা দেখবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার কুলাউড়া টাউন। সো আজকে আমরা কুলাউড়া টাউনটা আপনারা ঘুরি ঘুরি দেখাইমু, কুলাউড়া টাউনের ইতিহাস ঐতিহ্য সবটা তুলিয়া ধরার চেষ্টা করমু। সো চলক্কা আমরা কুলাউড়া টাউন ঘুরি ঘুরি আপনারা দেখাই, আমরা লগে থাকুকা। আর যারা যারা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবো আশা করি। তো চলক্কা কুলাউড়া টাউনটা আমরা ঘুরি ঘুরি দেখি। আমরা এখন আছি কুলাউড়া রেলওয়ে স্টেশন, তো এখন সাসারে পাইছি সাসার ট্রেনের যাত্রী। তো সাসারে সে জানমু সাসা কই যাইতা? আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বরকত। আমি যাব নোয়া পড়া যাব কাকি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি ওইলকে আপনার এই রবিবাজারের পুবে। আপনার বাড়ি রবিবাজারের পুবে? জি। আচ্ছা, তো কুলাউড়ার মানুষ? কুলাউড়ার মানুষ জি। আচ্ছা, তো আপনি কই যাইতা? আমি যাব নোয়া পড়া যাব, দরকারে যাব কাকি। নোয়া পড়া? জি। মোটামুটি বালাই আর সিঙ্গলার মোটামুটি বালা, অন্য জায়গা থেকে বালা আর সিঙ্গলা মোটামুটি সুন্দর, সিস্টেমও সুন্দর, আপনার কোনো ঝামেলা নাই। আমি প্রায় সময় আই, প্রায় সময় যাই আর কি আপনার। তো এই বালাই অন্য অন্য স্টেশনের চাইতে অনেকটা বালা আর কি, অনেকটা বালা। নোয়াপাড়াতে আপনার এইখানে আত্মীয়র বাসা আর কি, আত্মীয়র বাসা যাইতেছি আর কি। তো এই মাঝে মধ্যে যাওয়া লাগে, মাঝে মধ্যে যাওয়া লাগে, আসি আমি পার্বত্য যাই আর কি, মাঝে মধ্যে যাওয়া লাগে আর কি। তো মোটামুটি কুলাউড়ার স্টেশন পরিবেশটা খুবই ভালো, খুবই সুন্দর আর কি আপনার। টিকিট লইয়া কোনো সমস্যা আছে? না, টিকিটের কোনো সমস্যা না। মাঝে মাঝে যাত্রী বেশি হইলে একটু লাইন ধরতে হয়, এটা স্বাভাবিক, মানে যাত্রী বেশি হইলে লাইন ধরতে হয়, এটা একটা ইয়ে আছে। আর টিকিটের অন্য কোনো সমস্যা তো চৌকো পড়ছে না, কারণ এটা যেটা জানি না এটা কয়ে লাভ নাই, মিথ্যাও কথা। আপনি মোটামুটি সুন্দর, মোটামুটি কুলাউড়ার পরিবেশ সুন্দর আর কি আপনার। তো আমরা এই যে কুলাউড়ার যে রেলওয়ের যে ব্যবস্থাপনাটা আছে এটা নিয়ে আপনি স্যাটিসফাইড নেই একবারে? আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছে। আর কিছুদিন আগে তো একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, এটা সবেও জানে, কুলাউড়ার মানুষে জানে, বরমসাল একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, এটা নিয়ে অনেক এখনও অনেক লাঞ্ছিত, অনেক ইয়ে। আর কুলাউড়া আমরা চাই সুন্দরভাবে যেগুলা সমাধান হয়েছে না কাজগুলা রেলর, ও কাজগুলা সুন্দরভাবে সমাধান হইতো। কুলাউড়ার উদ্যোগ কর্মকর্তা হল সবাই আমরা ওটাও জানাই। আর কিছু আমরা রাজনীতিবিদ হল আছেন, বড়ো ভাই আন কিংবা চাষা বাতি যায় এরারও আমরা ওটা হইতাম চাইলাম যে কিছুটা উন্নয়ন করতা কুলাউড়াত, ওটাও আর কিছু নাই। আর আমরা আর এমপি তো এখন বর্তমানে সুলতান মনসুর গেছেন, তার কাছ থেকে আমরা কিছু আশা করতাম, আমরা আশাবাদী তার কাছ থেকে কিছু পাইতাম, কিন্তু এখনও কিচ্ছু হয়েছে না, ইনশাল্লাহ আগামীতে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ ভাই আপনার। সো দর্শক, আমরা বাইদের মুখ থেকে আপনারা শুনতে পারে যে কুলাউড়া অনেক কিছু আশা করে, যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তার কাছ থেকে। তো আমরাও আশা করবো কুলাউড়ার উন্নয়নটা যেন আর বেশি করে হইতো, কুলাউড়া জেলা অবহেলার মাঝে আছে এই অবহেলাটাকে একটু বাড়ি হইতো। আপনারা আমরা পিছিয়ে দেখতে পাররা আলোর পাঠশালা, আমরা কুলাউড়ার কিছু তরুণ মিলিয়া একটা সংগঠন কুলাউড়া প্রবলেম অ্যান্ড প্রসেসর মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুর হলরে শিক্ষার আলো দেওয়ার লাগি একটা আলোর পাশালে একটা স্কুল খুলছেন। আসলে তারার এই মহতি উদ্যোগে আমরা সবাই স্বাগত জানাই। আর আমরা লগে আছেন আমরা আব্দুল হক ভাই। সো তাইনুর কাছ থেকে জানবো যে যারা এই আয়োজনটা করছেন বা সুবিধা বঞ্চিত শিশুর লাগি অত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, তারার উদ্দেশ্যে কিছু কইবা নিবা আমরা কুলাউড়ার ভাই আইনতর উদ্দেশ্যে? প্রতিটা এলাকাত প্রতিটা বাজারে যদি এরকম মানে ফটো শিশুর লাগে যদি একটা শিক্ষা ব্যবস্থা করা হয় তাহলে কোনো সময় আর ফটো শিশু আর এরকম বেকারিও থাকতো না, অশিক্ষিত হইতো না, খারাপ পথে যাইতো না, খারাপ হইতো না। তো আমি বর্তমান প্রজন্ম যে যুবক হল আছে আমরা সবরে, তো প্রতিটা বাজারে প্রতিটা ঘাটে ওরকম সেম একটা সিস্টেম করার লাগে, কারণ যুবক হলে তাহলে সপ্তাহ পারে।
আর প্রতিটা যুবক হলে যদি এরকম একটা বালা কাজ করার লাগে উদ্যোগী নেয়, তাহলে কোনো সময় আর বেকারত্ব থাকতো না। যেমন ধরুন একটা ছেলে বর্তমানে যে রয়েছে গীতা গল্লি বই রানা যে তারা নিয়ে তারা তুলিয়া দেওয়া রয়েছে, তো তার মাধ্যমে এরকম সেম মলা দিলে আমরা প্রতিটা মানে প্রতিটা জায়গায় এরকম ফটো শিশুর লাগে একটা আমরা কাজ করি রিয়া করি তো সুন্দর হইব। আর ধন্যবাদ জানাই যে কুলোড়ার মানুষের যে একটা যে করছেন যুবক হলে মিলিয়া, কারণ সবসময় যুবক হলে বালা খাজও মিলে না, কিন্তু সবচেয়ে বালা জিনিস হয়েছে যে তারা যে একটা বালা খাজোর উদ্যোগ নিছে যুবক হলে মিলিয়া। আমরা এখন আছি কুলাউড়া উপজেলার বিনচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ মাঠো, তো এখানে উপস্থিত আছেন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন সিপিআর সম্মানিত কোষাধ্যক্ষ কাউসার হোসেন বাবলুভাই। তো কাউসার হোসেন বাবলুভাইয়ের কাছ থেকে আমরা কুলাউড়া মাঠ সম্পর্কে জানবো। কুলাউড়া শহরের মধ্যে একটি মাত্র মাঠ হইল গিয়া খেলাধুলার লাগে, এটা হইল কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ, যেটা আপনারা দেখতে পাতা। আমরা আশা করছিলাম আমরা নভেম্বর থেকে এই মাঠ কুলাউড়া সিপিএ বরাদ্দ পাইছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা, এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাটা না থাকায় এবং তুলনামূলক মাঠটা নিচু থাকার কারণে সম্প্রতি যে বুলবুল বইয়া গেছে সারা দেশে, এর বৃষ্টির প্রভাবে এই মাঠে ফানি জমছে। ফানি জমার কারণে, শুষ্ক না হওয়ার কারণে, পানিটা জমে থাকার কারণে এখনও মাঠটা আপনারা আঁটলে দেখতে পারবা যে কর্দমাক্ত অবস্থায় আছে। আমরা মূলত কুলাউড়া ক্রীড়াঙ্গন অনেকটা ফিসিয়ে থাকে এই একটি মাত্র মাঠের উপর ভরসা থাকার কারণে আর কি। আর একটা ওই তো কাঁচা ছাড়া তো একটা চাষা, একটা পেঁয়াজ না আপেল, এটা পেঁয়াজ লাগে তো চাষা, আপেল আপেলের মতো দেখা যায়, আপেলের মতো দেখা যায়, এটা ঠিক আছে, বাদাই কা তুলিলে তো বুঝাই এটা পুরা আপেল। জিও জিও তো চাষা, আপনি কি তো পেঁয়াজ কাঁচা দাইছেন নি? জিও জিও তো এখন খুব পেঁয়াজের দাম কেমন? 115 করি, 115 করি, এটার দাম 115 করি। মিশরর মিশরর পেঁয়াজ একবারে সাদা, এটা দশক কথা পরে, এটা মানে পেঁয়াজ না, এটা আপেল, আপেলের মতো। আপনার ফজলু মিয়া ভাই আছেন, আপনার কুলাউড়ার খটাই মিয়া তাই। তো আমরা বাইরে দিকে যাব, বাজারের সম্পর্কে আপনার যে বেচা কিনা কেমন চলে? এখন তো বেচাকিনি কম, আরও রাই তৈয়ারলে আরও বেশি হইব, আর এখন তো সবজি নাই, সবজি শর্ট হয়ে গেছে গিয়া, এই যে অর্থাল অবরোধ ডাকিয়া মাল কিছু সংকট হয়ে গেছে গিয়া। আমরা কিনা খাইতাম না, আপনার যে মাল জমা আনতে নাই, আমরা কিন্তু উপাস থাকতাম না। কিছু কিছু মানুষ আইয়া কইনি তা ওই যে শাকগুলো আইতা ঔষধ দিয়ে বানাইছি, এর লাগে একটু কম কম বিকের আপনারা যারা যা কিছু কইতা আপনার কমেন্ট কিছু হোকা তাই উত্তর দিবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার কাছে দেখলাম যে আমরা পোসা টোসা ইটা খিতা খিতে আছে, এটা খিতা এটা মানুষের এটা খাওয়াই নাকি আপনি? এটা খাওয়ার পরে তো এমনি ফেটো গিয়া ফসি যায়। দর্শক আপনারা দেখতে পারে তাই আগে মানুষের ফসাইয়া খাওয়াইলিরা, তার দোকানে কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে, তাই আমরা মজার মানুষ সবসময় তার লগে আমরা ডং তামসা করি। আপনারা যারা আইবা
সবাই মিলিয়া তানকিস্তা খেয়ে নিবা। আমি কইতাম যে আর ওই যে রাস্তার তুবাইয়া আপনারা আমরা রে দেখরা ও রাস্তাটার ফেক গাড়ার কারণে মানুষও বইলা লম্বর ঢুকতে পারে না, আর ইনতা কি নিতা গিতা ও রাস্তাটা আর লাগি কত কষ্ট করলাম, কত অভিযোগ দিলাম, কিন্তু কোনো মানুষে অভিযোগ রে গ্রান্টার করেন না। কিন্তু গৌ রাস্তাটা মেঘ এক ফুট হয়ে আনলে আমরা আটতাম পারি না, আমরা খুব কষ্ট হয়। কিন্তু অটাটা কিন্তু আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখুন জানো, অবশ্যই এটা দেখো বাদশাগঞ্জ বাজারের রাস্তা, বাজারের ভিতরের রাস্তা, ওই রাস্তাটা আপনারা একটু লক্ষ্য করবা। আর কিছু করার নাই, সবজি বাজার আইস না, আমরা তো আপনারা কিছু দিয়ে টুষ্ট করতাম পারিয়ান না। তবে সামনে যদি আস সামনের দিন আর যদি আইন বাল্যকে দেখা হয়েছে বা মাছ বেচরা এজন মৎস্যজীবী খুব বড় বড় মাছ পাই তান দোকানে তুলছেন, আমরা আকা তান লগে একটু মাতি ভাই ভালো আছেন? জি সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনার বাজার সম্পর্কে কি ধারণা আছে, বাজার কেমন চলে? আমরার বাজার ভালো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। মাছ বাজার বড় বড় মাছ উঠে, আমিও বড় বড় মাছ তুলি। তবে আমাদের বাজারে কিছু সমস্যা, আমরার বাজারের আমরা যারা ব্যবসায়ী আছি তারা পেশাব করার মতন কোনো পেশাবখানা নাই, বাথরুম নাই। আমরার বাজারের ভিতরে প্রচুর প্যাক, মানুষ ভালো মানুষ প্যান বা শার্ট নিয়ে ঢুকতে পারে না। আমাদের বাজারটার ভিতরে বড় সমস্যা, বাজারে একটা ক্লিনিং এর একটা সমস্যা আছে। তো এটা আপনারা অবশ্যই এটা যে যারা বাজার কমিটি আছেন তারা জানাইবা যে এটা বাজারটা একটু ক্লিন করবার লাগি একটা বাথরুম দেওয়ার লাগি। ওটাও তো জি আমরা আমরা বাজার ব্যবসায় কমিটির কাছে এবং কি পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের বাজারের উত্তর বাজারের জন্য বাজারটার ভিতরে একটু উন্নয়ন করে দেওয়ার জন্য এবং কি আমাদের উত্তর বাজারের ভিতরে একটা বাথরুম ব্যবস্থা করে দিলে আমরা খুশি হমু। জি অবশ্যই ভাই ইনশাল্লাহ বাজার সপ্তাহ ওইব। জি তো আপনার আজকে মাছ কি তাকি দেন? অনেক বড় বড় দেখে মাছ আনছেন আপনার, বড় 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 গ্লাসকা, বড় রুই, বড় চিংড়ি মাছ, বড় বিকেট, সবগুলোই বড় বড় মাছ আমার কাছে, সব ভালো ভালো, সব বড়, ছোট কিছু নাই না, সব ভালো ভালো মাছ, দামি মাছ। আচ্ছা গরিব হলের আথর বাইরে ভালো মাছ তো গায়ে গরিবে, বৈশালারে তো ভালো মাছ খায় না, তারা ছোট ফুটি মাছ খায় বৈশালা মানুষে। আমি মিলি প্লাজা ওয়ার্ডের সকল ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এখন শীতকাল, শীতের মৌসুম, আমাদের মিলি প্লাজার ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। শীত উপলক্ষে শীতের আপনার বাচ্চাদের কাপড়, জ্যাকেট, ছেলেদের মেয়েদের কার্ডিগান, এইগুলা ব্যবসায়ীরা ঢাকা থেকে আপনার এনে বিক্রি ভালোই করতেছে। সকল ব্যবসায়ীরা এই মৌসুম উপলক্ষে ভালোই ব্যবসা বাণিজ্য চলে।
আমরা এখন আছি কুলাউড়া উত্তর বাজারের আবুল ইলেকট্রিকো। আমরা এখানে পাইছি আবুল ইলেকট্রিকোর স্বত্বাধিকারী এম জে জাহিদুর রহমান বাইরে। তো জাহিদুর রহমান বাইরের কাছ থেকে আমরা কুলাউড়া সম্পর্কে জানবো, কুলাউড়া বাজার সম্পর্কে জানবো। অনেক টাকা সরকার ট্যাক্স পায় কিন্তু আমাদের এই বাজারে পর্যাপ্ত পরিমাণ কিছু নেই। আমরা কয়েকদিন আগে দাবি করছিলাম সাবেক উপজেলা চেয়ারম্যান রেনে যে আমাদের এখানে কল দেওয়ার জন্য বা আমাদের একটা লেফিন দেওয়ার জন্য, তো উনি আশ্বাস তো দিয়েছিলেন, আমরা এখনও পাইনি। আমরা আশা করব যারা পৌরসভার সম্মানিত মেয়র সাহেবের কাছে বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন। এই বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স পায় সরকার। যাই হোক, আর কুলাউড়ার কথা বলতে গেলে কুলাউড়া অত্যন্ত সুন্দর একটি এরিয়া, যেখানে রয়েছে চা বাগান, রয়েছে নোয়াববাড়ি এবং বৃহত্তর সিলেট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আহালুকি অবশ্য অনেক জায়গা। তো কুলাউড়া অনেক লোক আসে বা যারা আমরা অনেক সময় আমি যখন ঢাকাতে ছিলাম অনেকে যোগাযোগ করতো আমাদের কুলাউড়ার সৌন্দর্য দেখার জন্য। তো আমি অনুরোধ করবো যারা আসেন আপনারা কুলাউড়া আসেন, কুলাউড়ার সৌন্দর্য দেখে যান। ধন্যবাদ। আমাদের কুলাউড়া একটি ঐতিহ্যবাহী এলাকা। এই কুলাউড়ায় যেমন মুসলিম অধ্যুষিত এলাকা আছে তেমনি হিন্দু লোকেরও অনেক বসবাস। কুলাউড়াতে অনেকগুলা চা বাগান, কুলাউড়াতে অনেকগুলা উপজাতি খাসিয়া মণিপুরী গারো সহ অনেক নৃগোষ্ঠী জনগোষ্ঠীর বসবাস। এই বৈচিত্র্যময় কুলাউড়া একদিকে যেমন পাহাড় টিলায় গেড়া, অপরদিকে হাকালুকি হাওর বেষ্টিত এই কুলাউড়া। এই কুলাউড়ার বাটেরা অঞ্চল ছিল একসময় প্রসিদ্ধ বাটেরার তাম্রফলক সহ এই কুলাউড়া একটি সমৃদ্ধ এলাকা হিসাবে আমরা চিনি। এই কুলাউড়া বর্তমানে এই কুলাউড়া বাজার, কুলাউড়া বাজারে প্রায় 2,500 মতো দোকান কুলাউড়া বাজারে আছে। কুলাউড়ায় বিভিন্ন ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠানও আছে এবং ভালো ভালো প্রতিষ্ঠানগুলো কুলাউড়াতে অবস্থিত। কিন্তু বর্তমানে কুলাউড়ায় ব্যবসা বাণিজ্যের একটু সংকট দেখা দিয়েছে কুলাউড়াতে। আমরা এখন আছি কুলাউড়ার ঐতিহ্যবাহী মিষ্টি দোকান আমিনা মিষ্টিগড়। সো চলক্কা আমরা আমিনা মিষ্টিগড়ে ঢুকি, আপনারা কুলাউড়ার ঐতিহ্যবাহী মিষ্টিগুলো আপনারা দেখাই। যারা যারা এখন পর্যন্ত বিয়া করছেন না কুলাউড়ার বাই আইন বিদেশটা কইন, সো তারা আইব্বা মনপুরাত। মনপুরাত কিন্তু অনেক ভালো ভালো সাজ মিলে, আমিও দেখরা বিয়া লাগাই দিমু, আর বিয়া লাগাই দিলেও মনপুরাত আইমু। অনেক সুন্দর সুন্দর সাজ আছে বা কুলাউড়ার টপ লেভেলের সাজগর হইল মনপুরা সাজগর।